हेलो फ्रेंड, আমি অসীম। আবার ফিরে এসেছি তোমার কাছে ভিডিওতে। তো ভাই, সবকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। শুরু করতে চলেছি আজকের ভিডিও। ভিডিওটা স্কিপ করবে না, অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, ভালো লাগবে। এখানে আমাকে অনেক ছেলে কমেন্ট করছে অনলাইন ক্লাসের জন্য। অনলাইন ক্লাস আমি করাতে পারবো না, আমার এত সময় নেই। আমি মোটিভেশন ভিডিও বানাই, সঠিক রাস্তা বলে দেই, মাঠ কিভাবে পাস করবে, পরীক্ষায় কিভাবে পাস করবে, মেডিকেলে কিভাবে পাস করবে, ঠিক আছে? এই কথাগুলো আমি বলে দিই প্রত্যেককে। তো এখানে আমার কোনো বাকি দু নম্বরই সিস্টেমের কোনো রাস্তা নেই। আমাকে অনেক ছেলে বলে যে দাদা দালাল এই কথা বলেছে, সেই কথা বলেছে। একটা ছেলে যেমন আমাকে কমেন্ট করেছে যে তাকে কোনো একাডেমি থেকে বারবার কমেন্ট করছে তাকে যাওয়ার জন্য, ভর্তি হওয়ার জন্য। আমি তাকে বললাম যে ওদের ফোন নাম্বার ব্লক করে দাও, কোনো কথা নয়। তোমার যদি নিজে কিছু করার থাকে সেটাই যথেষ্ট। আমি দেখলাম যে আমার দাদা হয়তো দিনে 1000 টাকা রোজগার করছে। সে 1000 টাকা যে রোজগার করছে, সে কিছু কাজ জানে, শিখেছে, তবে 1000 টাকা রোজগার করছে। আমাকে যদি বলে তুই আমার কাজটা কর, আমি করতে পারবো? পারবো না। কেন? আমার সেটা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি দেখো, অনেকে বলে যে এইসব কাজ হয়ে যায়, ঠিক আছে মানছি, তোমার কথাটাই মানছি। ধরো তুমি পরীক্ষায় কিছু পারলে না, পরীক্ষায় পাস করিয়ে দিল, মাঠে কিছু পারলে না, মাঠেও তোমাকে পাস করে দিল, মেডিকেলও পাস করে দিল। এরপর তুমি যখন সব কিছু হয়ে গেলে ট্রেনিংয়ে গেলে, ট্রেনিংয়ে যাওয়ার সময় তোমার কি হলো? তোমাকে যখন ট্রেনিং করাবে তখন তুমি রানিং করতে পারবে না, যখন পরীক্ষা নেবে পরীক্ষায় হিন্দি পড়তে পারবে না, ইংলিশ পারবে না। তোমাকে যখন মেডিকেলের কোনো সমস্যা, যেখানে আমাদের সাধারণ মানুষ টিকতে পারে না সেখানে ফোর্সের লোক টিকে থাকে, সেসব জায়গায় ঠান্ডায় তোমাকে যখন উঠিয়ে দেবে তুমি সহ্য করতে পারবে না তোমার প্রবলেমের কারণে, তোমার ঝামেলার জন্য আরও 10 জনকে তোমার পিছনে সময় লাগাতে হবে। তো তোমার জন্য তো সরকারের কিছু লাভের বদলে তোমার জন্য তো ক্ষতি হবে, তাহলে তোমাকে নিবে কেন ভাই? একটা সাইকেল মিস্ত্রির কাছে যখন তুমি একটা সাইকেল ফিটিং করানোর জন্য যাও, তখন সব জিনিসগুলো আগে চেক করে তারপরে বলে এই কোনটা ঠিক আছে কোনটা ঠিক নেই, যদি কম থাকে বলে দেয়। কিন্তু সেই যে কোম্পানি, সে সব কিছু দিয়ে পাঠায়, সে একটা জিনিসও কম রাখে না। তার কাজ হচ্ছে এটাই, প্রত্যেকটা জিনিসকে হিসাব করে সেখানে দেওয়া। কিন্তু আমাদের এখানে ছেলেরা উল্টাটা ভাবে যে আমি কোনটাই কাট মেরে কাজ চালাতে পারবো। কাট মেরে কোনোদিন কাজ চালানো যায় না, ফাঁকি দিয়ে কোনোদিন কাজ চালানো যায় না। তাই তোমাকে কষ্ট করতে হবে পরীক্ষার জন্য, মাঠের জন্য, মেডিকেলের জন্য। মেডিকেলের জন্য অনেকে বলে দাদা কী কষ্টটা আমি করবো? মেডিকেলের জন্য তোমার কী প্রবলেম আছে? তুমি আগে একটা খাতায় লিখো যে তোমার কোন কোনগুলো প্রবলেম আছে, তারপরে আমাকে জানাও, সলভটা আমি করে দেবো, মাথা বেশি ঘামাতে যাইও না। পরীক্ষার জন্য কি কি প্রবলেম আছে সেটা আমাকে জানাও, তুমি কি অঙ্ক পারো কি পারো না, ইংলিশ পারো কি পারো না, হিন্দি পারো কি পারো না। মাঠের জন্য তোমার কি কি প্রবলেম আছে সেইগুলো তুমি লিখে জানাও। একটা লিখবে মাঠের জন্য প্রবলেম, সব কিছু পয়েন্ট 1, 2, 3, 4 করে লিখবে। পরীক্ষার জন্য প্রবলেম সেইগুলো লিখবে, মেডিকেলের জন্য প্রবলেম সব কিছু লিখবে, তারপর আমাকে জানাবে। অনেকে এখানে বলে তাতে মেরিট, মেরিটটা কোনো প্রবলেম হয়? মেরিট তো একটাই, পরীক্ষায় বেশি নাম্বার রাখো, মেরিট পাস হয়ে যাবে, সোজা কথা, মেরিটের জন্য কোনো প্রবলেম হয় না। তো এই হচ্ছে আমার এসএসসির ব্যাপার নিয়ে ভিডিওটা। ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তিনটাই প্রসেস, মাঠ, পরীক্ষা, মেডিকেল, ঠিক আছে? প্রথমে হয় পরীক্ষা, পরে মাঠ, তারপরে মেডিকেল, এবং লাস্টে মেরিট, ট্রেনিংয়ে যাওয়ার জন্য নাম, বাস। সহজ প্রসেস আর্মি থেকেও, সহজ প্রসেস এটা, সব থেকে সোজা রাস্তা আর্মি থেকেও, এটা মনে রাখবে। বয়স 18 থেকে 23 বছর, মাধ্যমিক পাস। ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওর নিচে যে লাল রঙের ডেসক্রিপশন মানে সাবস্ক্রাইব লেখাটা আছে সেটা টাচ করে সাবস্ক্রাইব করে দেবে। একটা ঘন্টার চিহ্ন আসবে, ঘন্টার চিহ্ন টাচ করবে, তারপরে সেখানে তিনটা অপশন থাকবে, প্রথমের অপশনটা অল, ওইটা টাচ করে দেবে, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। আর যা কিছু প্রবলেম কমেন্ট করে আমাকে জানাও, যত লোক আমার এই ভিডিওটা দেখবে, যত লোকেই দেখানো কেন, প্রত্যেকটা ছেলে আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, বাই বাই, জয় হিন্দ।